হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো এই তো বন্ধুরা, আর মাত্র 2 থেকে 3 দিন আছে ঈদের বাকি। তো আজকে 27 রমজান, 30টা হলে আর 3টা আছে, আর যদি 29টা হয় তাহলে 2টা রোজা আছে। তো বন্ধুরা, আমি সকাল সকাল বেরিয়ে গেছি। তো রাস্তার অবস্থা দেখুন কত খারাপ অবস্থা রাস্তা, মানে ঈদের সময় মানুষ শান্তিতে হাঁটা চলাও করতে পারবে না। রাস্তাটা ঠিক হলো না, আশা করছিলাম ঈদের আগে মনে রাস্তাটা ঠিক করবে, কিন্তু ঠিক আর হলো না। প্রায় 1 মাসের উপরে এইরকম ভাঙা অবস্থা, আর এই রাস্তা দিয়ে যেতে এতটাই ভয় লাগে, মনে হয় যে ড্রেনের মধ্যে কখন পড়ে যাব, মানে এত চিপা। তো যেতে যেতে দেখলাম যে এখানে দেখা যাচ্ছে অনেক মেলামানের কিছু জিনিস বিক্রি করছে। তো ভাবলাম এখান থেকে কিছু আসলে আমার প্রয়োজন ছিল, নিব ভাবছি। তো লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি 1 ঘন্টা আছেন? তো উনি বলল হ্যাঁ আমি আছি। তো ভাবলাম ঠিক আছে, তাহলে যাওয়ার সময় নিয়ে যাব। তো এই তো বন্ধুরা, এখান দিয়ে যাওয়ার সময় দেখছি অনেক ভিড় আর অনেক পুলিশ, আর হচ্ছে তবে যে বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছে। তো সবাইকে জিজ্ঞেস করছে এখানে কি হচ্ছে, এত ভিড়, মানে পুলিশ এরকম কেন? তো ওনারা বলল যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে। তো আসলে আমি ক্যামেরাটা এখানে ধরতে পারছিলাম না, মানে এইরকম অবস্থা, ক্যামেরা ধরা যাচ্ছিল না সেজন্য। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি, মোটামুটি কাছাকাছি চলে আসছি। তো এই তো এখন আমি চলে আসছি মেয়ের মাদ্রাসার সাথে। দেখুন, ও আগেই গেটের সামনে দাঁড়িয়েছিল, আমার জন্য ওয়েট করছিল। এখানে প্রত্যেকটা বাচ্চারা যাচ্ছিল, তো মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম। তো এসে দেখলাম ওর বাবা অনেকগুলো, প্রায় মানে 14টা মুরগি কিনেছে, মুরগিগুলো কাটাচ্ছে। যেহেতু ঈদ সামনে, মুরগি তো আমাদের লাগবেই, তো উনি 14টা মুরগি কিনে নিয়েছে আগেই। আমি এসে দেখি কে, মানে কেটে নিয়েছে, এখন লোকটাকে দিয়ে কাটাচ্ছে, শুধু ছেলাচ্ছে আর কি। তো লোকটা বলল অনেক কমে দিয়ে দিলাম, যেহেতু বাড়ি যাব। আসলে কম কিনা উনি জানে, লাভ ছাড়া তো আর কেউ বিক্রি করে না। তবে উনি বলছিল আর কি যে অনেক কমে দিয়ে দিয়েছি। তো মুরগিগুলো উনি সবগুলো ছিলে দিবে, শুধু সাইজটা আমরা করে নিব আমাদের পছন্দ অনুযায়ী। তো প্রথমে 12টা নিয়েছিলাম, পরে লোকটার কাছে আরও 4টা ছিল, পরে ওই 4টাও নিয়েছিল। উনি বলল যে আমি এইগুলো বিক্রি করে বাড়ি চলে যাব, তো এটা আছে। তো ওর বাবা বললো ঠিক আছে তাহলে দিয়ে যান, পরে ওই 4টাও আমরা নিয়েছিলাম। আমার ছেলে মুরগি কাটতেই দিবে না, খুব চিলাচিলি করছিল, মুরগি কাটবা না, মুরগি কাটবানোর বাবাকে মারছিল, এবং কি যে মুরগিওয়ালা মুরগিওয়ালাকেও কয়টা দিয়েছিল, সবাই হাসছিল ওর কাণ্ড দেখে। মুরগিগুলো কাটতেই দিবে না, মুরগিগুলো ওর খুবই মানে পালার ইচ্ছা, আর জেতা মুরগি কখনোই ও কাটতে দেয় না। এখনো পর্যন্ত রুমে যাইনি, তো যাওয়ার সময় দেখলাম মুরগি কাটতেছে, তো আমি একটু শুট করলাম আপনাদের জন্য। তো এই তো এখন রুমে চলে আসলাম। তো রুমে এসে দেখি ওর বাবা গুড়া মাছ নিয়ে আসছে, তো কিছু টুকটাক বাজার নিয়ে আসছে। তো গুড়া মাছ তো আমি একদমই কাটতে পারি না, বললাম তুমি এনেছো তুমিই কাটো। তো এদিকে ধনিয়া পাতা এনেছে, টমেটো এনেছে, এখনো আমি বোরকা পরাই আছি, এখনো বোরকা খুলিনি, মাত্রই রুমে ঢুকলাম। তো এখানে কাটা লতি নিয়ে আসছে, লতিটা আমি কাটতে পারি না সেই জন্য। তো বন্ধুরা, এখন আমি টমেটোগুলো কেটে নিয়েছি পিস পিস করে, কেন আমি কিছু সস বানাবো। তো সামনে যেহেতু ঈদ আছে, ঈদে প্রচুর ভাজা পোড়া জিনিস ওরা খায়, যেমন সিঙ্গারা, তারপর আরও অনেক কিছু বানিয়ে খায়। তো সেই জন্য সসটা আমাদের বেশি প্রয়োজন পড়ে, তো আমি কিছু সস বানিয়ে নিবো।
সস বানানোর জন্য আমার যা যা প্রয়োজন সবকিছু দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো আমি সবকিছুই আপনাদের সাথে পুরোটা রেসিপি শেয়ার করব না, টুকটাক দেখাচ্ছি আমি আজকে কি করছি। আসলে যেহেতু সামনে ঈদ আসছে, তো ঈদের জন্য কিছু না কিছু তো গুছিয়ে নেব। এখানে কিছু শুকনো মরিচ দিয়েছি, আমি আসলে শুকনো মরিচ দিয়েই সসটা তৈরি করি, ঝাল ঝাল সসটা আমার কাছে ভালো লাগে সেজন্য। সেদ্ধ করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো এইদিকে আমার দুপুরের হালকা পাতলা রান্না তো করে নিতে, মানে দুপুরের দিকেই আমি সসটা বানানোর পরে রান্নাটা সেরে নিচ্ছি, কেন রাতের বেলা আমার প্রচুর কাজ আছে, মেশিনে একটু সেলাই করতে হবে, তার জন্য রান্না করার সময় পাবো না, তাই আমি দুপুর দিকেই রান্নাটা সেরে নিচ্ছি। তো এখানে আমি কিছু বেগুন ভাজছি। আসলে বেগুন ভাজাটা আমাদের বাসায় খুবই পছন্দ করে সবাই, তার জন্য আমি এখানে মশলা মাখিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। এই তো এখানে আমি বড় রিডা মাছ ভুনা করে নিয়েছি। তো রান্নাগুলো আমি আগেই সেরে নিচ্ছি যাতে আমার সমস্যাটা না হয়, দুপুর দিকে রান্না সেরে ফেললে রাতে আর রান্না করতে হবে না, রাতে তো আমি অন্য কাজ করব। তো এইদিকে আমি সবজি ভাজি করে নেব। তো প্রায় আমার রান্নাগুলো শেষ, তো আমি এখন ইফতারিটা মোটামুটি হালকা পাতলা ইফতারি বানিয়ে নেব, কেন ভাজা পোড়া খেতে খেতে একদম মানে আর ভালো লাগছিল না। তো এখানে আমি ভুট্টা রান্না করে নিয়েছি অলরেডি, তো আমার ভুট্টা রান্না করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ও আলু চপ বেগুনিগুলো ভেজে নিয়েছি, ওগুলো দেখালাম না, ওগুলো যেহেতু আরও অনেক দেখাইছি ভাজা, তো ওই জন্য দেখাইলাম না। এখানে আমি কিছু পাস্তা রান্না করে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি আজকের মতো আমি এখানেই অফ করছি বন্ধুরা। যদি আমার পুরো ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।